মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত, আর স্বপ্ন হোক জীবন্ত, আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত। এই কামনায় তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। যদি বা ব্লগটা আপলোড হতে একটু দেরি হয়ে গেছে, পয়লা বৈশাখ চলে গেছে, তারপরও আমার শুভেচ্ছাটা কিন্তু রয়ে গেছে। আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করছি সবাই ভালো আছো। আর বৈশাখটা কিন্তু কখনোই ফুলফিল হয় না যদি না থাকে সকালবেলার খাবারে পান্তা ভাত আর হচ্ছে ইলিশ মাছ। তো আমরাও সেটাই করেছি, সকালবেলা খেয়েছি হচ্ছে পান্তা ভাত, আর তার সাথে হচ্ছে একদম তাজা তাজা ইলিশ মাছ ভাজা। তো যদি কেউ বৈশাখের দিনে সকালবেলা ইলিশ মাছ আর হচ্ছে পান্তা ভাত না খায়, সে কিন্তু একদমই মনে প্রাণে বাঙালি না। কারণ হচ্ছে আমাদের বাঙালিরা কিন্তু সকালবেলায় বৈশাখের দিনে অবশ্যই ইলিশ মাছ আর হচ্ছে পান্তা ভাত খাবেই খাবে। তো আমরাও খেয়েছি, আর তার সাথে থাকে হচ্ছে রঙিন কাপড় চোপড়। আর নানা রঙের কাপড় চোপড় বৈশাখটাকে আরও বৈশাখী করে তোলে। আর বৈশাখে যদি একটু নানা রঙের কাপড় চোপড় না পরি, সাদা পেরে লাল শাড়ি বা কমলা বা সবুজ যাই বলো না কেন, তা না হলে কিন্তু মনটা একদম বৈশাখে বৈশাখী মনে হয় না। তো তার জন্য পরে ফেলেছি আমার বৈশাখের নতুন ড্রেস আর নতুন সাজ। তো এই ড্রেসটা হচ্ছে ওইটা যেটা দিদি আমাকে গিফট করেছিল। তো যাই হোক, আর তার সাথে থাকে হচ্ছে ফ্যামিলির মেম্বারের নানা জনের নানা আবদার। একজনে বলে আমার চাই কচি পাঠার ঝোল, আর একজনে বলে আমার চাই দেশি মুরগির মাংস। আবার বয়স্কদের থাকে নানা ধরনের আবদার। একজনে বলে আমার চাই শাকের তরকারি, আর একজনে বলে আমার চাই টকের তরকারি। তো সবার আবদার মেটাতে মেটাতে রান্না করতে করতে বেজে গেল 12টা। আর রাঁধুনি হচ্ছে সেই আগের রাঁধুনি যে প্রথম পুরস্কার প্রাপ্ত আমাদের সবার মা। তো উনি রান্না করেছে আজকে পয়লা বৈশাখের রান্না, আর তার হাতে আছে ম্যাজিক যেটা আমাদের সবার উপর চলে যায়। তো রান্নাগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে হচ্ছে আজকে আমাদের বৈশাখের ব্লগ। তো চলো আর বকবক করছি না, চলে যাই রান্নাঘরে, আর তাহলেই তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখন চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের সেরা রাঁধুনির সেরা রান্না। রান্নাবান্না শেষ করে শুরু হয়ে গেল সবার সাজগুজের পালা। তো প্রথমে সাজতে হবে বাচ্চাদের, কারণ বাচ্চারা একে না সাজলে তো বৈশাখটা একদম বৈশাখ থাকবেই না। কারণ হচ্ছে যে বাচ্চাদের আনন্দই হচ্ছে সব থেকে বড় আনন্দ। তো সবাই মিলে সাজগুজ করতেছে, আর এখানে দেখতে পাচ্ছ আমার ঈশান বাবাও বৈশাখের সাজে সেজে উঠেছে। তো যদিও বা একটু বয়সে ছোট হয়ে গেছে, নড়াচড়া করতে পারবে না, তবু জামাটা তো পরতেই পারে। এখানে দেখতে পাচ্ছ সারা অমি দুজনে মিলে সাজগুজ করে তোমাদের সবাইকে চেষ্টা করতেছে একটু বৈশাখের উইশ করতে, পারতেছে না, কারণ হচ্ছে যে উচ্চারণ হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার মেয়েটার দাঁত ভেঙে যাবে উচ্চারণ করতে গেলে। বলো সবাইকে শুভ নববর্ষ। জোরে বলতে হবে সবাইকে শুভ নববর্ষ। তুমি বলো
শুভ এক এক করে বলো শুভ শুভ তুমি বলো না শুভ আগে আগে বলো জুড়ে বলো সবাইকে শুভ নববর্ষ তুমি বলো বলো সবাইকে শুভ নববর্ষ বলো হ্যাপি নিউ ইয়ার এরপর শুরু হয়ে যাবে আমাদের খাওয়া। তো তার আগে চলো তোমাদেরকে বৈশাখের একটু মিষ্টি গান শুনিয়ে আসি। তো গানটা পরিবেশন করতেছে আমাদের সবার প্রিয় অর্থী সরকার। দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো সবাইকে শুভ নববর্ষ। এ হচ্ছে আমাদের বৈশাখের রান্না বান্না। এটা হচ্ছে ডাটা দিয়ে কাতলা মাছ আর নয় রুই মাছ হবে আর কি। তো এটা দিয়ে রান্না করা হয়েছে আলু দিয়ে। তো এই হচ্ছে ছোট মাছ দিয়ে লাল শাকের তরকারি, আর এই হচ্ছে দেশি মুরগির মাংস, আর এই হচ্ছে আমাদের সেই কচি পাঁঠার ঝোল, আর এই হচ্ছে সেই মলা মাছ পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হয়েছে। তো এখন আমরা চলে আসছি ডাইনিং টেবিলে আমাদের বৈশাখের দুপুরে খাবার খেতে, আর বাকি সবাই যার জন্য রেডি হচ্ছে, কারণ হচ্ছে বৈশাখের কাপড় চোপড়কে পরে নিয়ে আমি সবার আগে পরে রেডি হয়ে বসে আছি। আর এখানে রান্নাঘরের টেবিলের মধ্যে সব খাবার সাজানো আছে। তো আসো তোমাদের দেখাচ্ছি আমাদের সবার আবদার এখানে পূরণ করা হয়েছে। আসো, এ হচ্ছে আমাদের সেই দেশি মুরগির মাংস, এ হচ্ছে সেই কুচি পাঁঠার ঝোল, এটা হচ্ছে ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল, ডাঁড়া মাছ কাতলা মাছ, আর এই হচ্ছে সেই ছোটো মাছের শাকের তরকারি, আর এই হচ্ছে মলা মাছ ভাজা। তো এই হচ্ছে আমাদের সবার আবদার বৈশাখের। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করলাম। তো এখনও কিন্তু আমাদের বৈশাখের ব্লগ শেষ হয়নি। তো এখন আমরা সবাই মিলে যাবো হচ্ছে ফুচকা খেতে। তো ভুলেও কিন্তু ভেবো না যে বাইরে যাচ্ছে ফুচকা খেতে, কেমন হচ্ছে যে আমাদের এখানে বাইরে যেতে হলে নিবন্ধন করতে হয়, নিবন্ধন করে একটা কার্ড তৈরি করে, তো কার্ডটা দেখিয়ে বাইরে যাওয়া যায়, তা না হলে বাইরে যাওয়া যায় না।
তো আজকে আমরা ফুচকা পার্টিটা হচ্ছে বাসার মধ্যে বানানো ফুচকা দিয়ে, বাসায় বানানো ফুচকা দিয়ে আর কি। তো ফুচকাটা হচ্ছে রেডিমেড, বাট আলু সেদ্ধ, আর হচ্ছে টকটা হচ্ছে আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি। সব বানানো কমপ্লিট, আর ওইদিকে চলতেছে সন্ধ্যার ভজন। তো ভজন করা কমপ্লিট হয়ে গেলে সবাই মিলে চলবে ফুচকা পার্টি। তো চলো তোমাদের দেখাচ্ছি আমাদের ফুচকাগুলো দেখতে কেমন হয়েছে, খুবই ডিলিশিয়াস। তো এই হচ্ছে ফুচকা, এটা হচ্ছে রেডিমেড ফুচকা, যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় ওইগুলো। তো এই হচ্ছে আলু সেদ্ধ, এখানে ডাবলি, এরপর হচ্ছে ডিম দিয়ে একদম একসাথে মিক্স করে নিয়েছে। এটা হচ্ছে সারার বাবার ফুচকা, মানে সারার বাবা বানিয়েছে আর কি, দেখা যাক কী হয়। আর এই হচ্ছে টক, যেটা ছাড়া ফুচকা একদমই খাওয়া যায় না। এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ, যেটা ফুচকাই না হলে একদম ফুচকার স্বাদটা ওঠে না। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ফুচকা বানানো কমপ্লিট, এখন হচ্ছে ফুচকাওয়ালা চলে আসবে, এরপর হচ্ছে আমরা সবাই মিলে ফুচকা খাবো। তো এই তো আমাদের শুরু হয়ে গেছে ফুচকা পার্টি। আর এই যে ফুচকাওয়ালা চলে আসছে, এটা কি? এটা হচ্ছে গোল্ডম্যান সুজন ফুচকাওয়ালা, স্টলের নাম নাকি? আর এই যে সব টাক হয়ে গেছে আমাদের বাসায়, এখন সব টাক টাক দিবস সারা দিকে। তোমার চুল তো তাই কে কেটে ফেলছে? মামারটা একটু বেশি স্বাদ লাগে। সবার ফুচকা খাওয়া কমপ্লিট, এখন হচ্ছে আমার পালা, কারণ আমি এখনও টেস্ট করিনি, এখন হচ্ছে টেস্টের পালা। দেখা যাক আজকে ফুচকা কেমন হয়েছে। মামা খাইছেন না? টকের মধ্যে একটু মিষ্টি বেশি হয়েছে। ফুচকার মধ্যে বেশি টক না হলে ভালো লাগে না। যাই হোক, যেমনই হোক, বাসায় বসে বসে ফুচকা খেতে পারছি, এটাই বড় কথা। তো চলো আজকে ব্লগটা শেষ করে দেয়, কারণ অনেক টাইম হয়ে গেছে ব্লগটা চলছেই। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের যাতে নতুন বছর খুব ভালো আর সুখে কাটুক, এটাই আমাদের কামনা। তো সবাইকে টাটা।